ছাত্রলীগের পর যুবলীগেও শুদ্ধি অভিযান, বিতর্কিত চাঁদাবাজ নেতাদের বহিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রী। রংপুর তিন উপনির্বাচনের প্রচারে ছয় প্রার্থী, জাতীয় পার্টির অনৈক্যে সুযোগ খুঁজছে বিএনপির রিটা রহমান। ময়মনসিংহ লক্ষ্মীপুরে সরকারি উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ, কাজ ছাড়াই তোলা হয়েছে টাকা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকেও নিজেদের অংশ দাবি করল ভারত, তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। ট্রাইনেশন সিরিজে সন্ধ্যায় বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে, চাপ কাটিয়ে ম্যাচ জিতে চায় টাইগাররা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ছাত্রলীগের মতো যুবলীগেও বিতর্কিত চাঁদাবাজ নেতাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের ঢাকা মহানগর কমিটি ও বেশ কয়েকজন শীর্ষ নেতার দুর্নীতি ও চাঁদাবাজির গোয়েন্দা রিপোর্ট দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতারা জানিয়েছেন, দলের ভাবমূর্তি বাড়াতে বিতর্কিত নেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি দলের মনোনয়ন বোর্ড ও কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ কয়েকজন নেতার চাঁদাবাজির গোয়েন্দা রিপোর্ট পড়ে শোনান। এরপরই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অপসারণ করা হয়। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এবার সহযোগী সংগঠন যুবলীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংগঠনিক সম্পাদক খালেদ ভুঁইয়ার দুর্নীতি, চাঁদাবাজি ও অস্ত্রবাজির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এরপরই ঢাকা মহানগর যুবলীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যায়। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন, খুব শিগগিরই যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে মুখোমুখি করা হবে বিচারের। দলের সেই সংগঠনের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সুতরাং এই ব্যাপারে ছাত্রলীগের ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীতে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো সংগঠনের কোনো ব্যক্তি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভেতরে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। অসাধু নেতাদের দৌরাত্মের লাগাম টেনে ধরে শতভাগ পরিচ্ছন্ন সংগঠন উপহার দেওয়া হবে বলে জানান জ্যেষ্ঠ নেতারা। গোয়েন্দাদের কাছ থেকে এবং বিভিন্ন উৎস থেকে উনি সব তথ্যের ভিত্তিতেই আমাদের ইঙ্গিত দিয়েছিলেন যে এই ছাত্রলীগ, তারপর যুবলীগের কিছু কিছু নেতারা এত বাড়াবাড়ি করছে, এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগেও আঞ্জুমান মফিদুলে নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করেন যুবলীগ নেতা সম্রাট, সে সময়েও প্রধানমন্ত্রী তীব্র ক্ষোভ জানান। তবে কোনো এক অদৃশ্য শক্তির জোরে এখনও ঢাকা মহানগরের শীর্ষ পদে আসীন আছেন সম্রাট। এ ব্যাপারে যুবলীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেননি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকা লেনদেনের ঘটনায় এখন একে অপরকে দুষছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুটি পক্ষ। কোরবানি ঈদের সালামের নামে উপাচার্যের কাছ থেকে তিন নেতার এক কোটি টাকা নেবার কথা স্বীকার করেছেন সহ সাধারণ সম্পাদক সাদ্দাম, তবে অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি জুয়েল। এদিকে গাছ কেটে অবকাঠামো নির্মাণ বন্ধের দাবিতে আন্দোলনকারীরা বলছেন, তাদের আন্দোলন ঠেকাতেই টাকা দেন উপাচার্য ফারজানা ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে ছাত্রলীগের তিন নেতা মোট এক কোটি টাকা ঈদ সেলামে নিয়েছেন। ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে এই টাকা তাদের দেয়া হয়েছে বলে স্বীকার করেছেন এদের একজন। বড় সংগঠন, অনেক কর্মী আমাদের নিয়ে চলতে হয়, আমাদের সালামি দেওয়ার জন্য আমরা মানে প্রতি ঈদেই আমরা তাদের কাছে সহযোগিতা চাই এবং তারা আমাদেরকে করেন। সালামি কিন্তু এক কোটি টাকা, অনেক টাকা, তাই না ভাই? আমরা ছোট মানুষ, টাকা বেশি হলে আমরা বেশি খুশি হয়েছি, কর্মীদেরকে বেশি খুশি করেছি। তবে সভাপতি বলছেন, চাঁদা বা সেলামি নেয়ার চর্চা ছাত্রলীগ করে না। গোলাম রাব্বানির অনুসারীরা দলের ভাবমূর্তি নষ্ট করতেই মিথ্যা রটাচ্ছে। ওই সময় গোলাম রাব্বানি ভাইয়ের সাথে যারা এই বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের যারা রাজনীতিতে অতপ্রতভাবে জড়িত ছিল,
যারা এই অডিওটা পরিকল্পিতভাবে ফাঁস করছে। আন্দোলনকারীদের অভিযোগ, উপাচার্য ও তার স্বামী ও পুত্রের দুর্নীতি অনেক পুরনো, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর নিয়োগ বাণিজ্যেও তাদের প্রচ্ছন্ন প্রভাব থাকে। যে কোনো নিয়োগের ক্ষেত্রে চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী, যেগুলো আর কি আমরা আনঅফিসিয়ালি মানে লোকমুখে শোনা যায়, এরকম অনেক কথাই আমাদের কানে এসছে। লেনদেনের ক্ষেত্রে উপাচার্যের স্বামী, উপাচার্যের সন্তান, উপাচার্যের পিএস তারা জড়িত থাকে। আর শিক্ষকদের একটি অংশ বলছেন, টাকা নেওয়ার বিষয়ে ফৌজদারি মামলায় তদন্ত হওয়া উচিত। এটা একটা বড় দাবি হওয়া উচিত যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ থেকে সরে যাওয়াই কিন্তু আসলে এর প্রতিবিধান নয়। বিষয়টি যেহেতু ফৌজদারি অপরাধ এবং এর এর একটা বিচার হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দোষী যেই হোক বিচার হবে, সিনেট সভাতেই এই বিষয়ে সিদ্ধান্ত আসছে। আরও বড় ধরনের সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, সেটার জন্য আমাদের সময়ের প্রয়োজন আছে, আলাপ আলোচনার প্রয়োজন আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে হাইয়েস্ট বডি আছে সেখানে আলোচনার প্রয়োজন আছে। সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করছে, আলাপ আলোচনা করছে, যথাসময়ে আপনারা দেখবেন। প্রায় 1400 কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাসে গাছ কেটে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষক শিক্ষার্থীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু পরিচালনায় অসহযোগিতার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন ভিপি নুরুল হক নূর ও এজিএস সাদ্দাম হোসেন। মঙ্গলবার দুপুরে ডাকসু ভবনে সাংবাদিকদের সাথে আলাদাভাবে কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে সাদ্দাম অভিযোগ করেন, পদ ব্যবহার করে ফায়দা নেবার চেষ্টা করছেন নূর। আর নূরের দাবি হল, ছাত্রলীগের কারণে কোনো কাজই করতে পারছেন না তিনি। শুরু থেকেই ভিপি নূরের সাথে সমস্যা হচ্ছিল ছাত্রলীগের, সম্প্রতি এই সংকট আরো বেড়েছে, সেটা এখন সবার কাছেই পরিষ্কার। ডাকসুতে ভিপি নূরের উপস্থিতিতেই তার বিরুদ্ধে বিষোদ্গার করলেন এজিএস সাদ্দাম। তিনি অভিযোগ করেন, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত নূর, তবে এই অভিযোগ মানছে না ভিপি। 26 মার্চে প্রথমবার যখন আমরা ফুল দিতে যাই জাতীয় স্মৃতিসৌধে, সেখানেও তিনি ছিল না। আজকে আমরা 15 আগস্টে জাতীয় শোক দিবসে 32 নম্বরে ফুল দিতে যাই, সেখানেও তাকে পাওয়া যায় না। আজকে আমরা কোনো কাজেই তাকে পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্পাদকদের নেতৃত্বে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়, কোথাও তাকে পাওয়া যায় না। আজকে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে এই ভিপি পদটিকে ব্যবহার করে বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করার অপচেষ্টা করা হচ্ছে। ডাকসুর প্রোগ্রামে ডাকসুর ভিপির নাম থাকে না, সেখানে অতিথি হিসেবে থাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি। সুতরাং সেখানে ডাকসুর ভিপি কেন যাবে? ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে দাওয়াত দেওয়া যেতে পারে, অন্যান্য অনেক ছাত্র সংগঠন রয়েছে, শুধুমাত্র ছাত্রলীগ তো ডাকসুর দাবিদার না যে আমরা ছাত্রলীগকে নিয়ে সকল প্রোগ্রাম করব। জিএস রাব্বানিকে নিয়েও বিপরীত অবস্থানে সাদ্দাম ও নূর। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি যদি এরকম একজন করাপ্টেড লোক এখানে প্রতিনিধিত্ব করে, সেটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সম্মানহানিকর এবং ছাত্র রাজনীতিতে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো যে এরকম একজন দুর্নীতিগ্রস্ত লোক তার নিজের সংগঠন থেকে বিতাড়িত করলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি, এখানে তো তাদের কোনো রেসপন্স। ডাকসুর জিএসকে কেন্দ্র করে যেটি তিনি মন্তব্য করেছেন সেটিও তার ব্যক্তিগত মন্তব্য, এটির সঙ্গে ডাকসুর কোনো সম্পর্ক নেই। আমরা যেটি বলছি যে এটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, আমরা মিটিংয়ে আলোচনা করব দলীয় ফোরামে, উপাচার্যের কাছে এটি নিয়ে আমরা কথা বলব, গঠনতন্ত্রটি আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করব, সেটির আলোকে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। ডাকসুর 25 সদস্যের মধ্যে 23 জন ছাত্রলীগ নেতা, তাই ভিপি হয়েও তেমন কিছু করতে পারছেন না বলে দাবি নূরের। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের কেউ অপকর্ম করলে ছাড় পাবেন না, প্রয়োজনে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে সরকারের সাথে সংশ্লিষ্ট সবার ব্যাপারে খোঁজখবর নিতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ক্লিন ইমেজের জন্য প্রশংসিত, তাই দলে এবং সরকারে যারা ইমেজের জন্য সমালোচিত হচ্ছে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটাই আসলে আমরা চিন্তা ভাবনা করছি, এবং এ ধরনের অপকর্ম যারা করে তারা সরকারের উন্নয়ন অর্জনগুলোকে ম্লান করে দেয়। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের দুই নেতার কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী নিজেও হতাশ, দেখে শুনে মেধাবী ছাত্রদের নেওয়া হয়েছিল এই পদে, কিন্তু যা ঘটল সেটা নজিরবিহীন,
এই সময় ওবায়দুল কাদের বলেন, তদন্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নৈতিক স্খলন সংক্রান্ত কিছু যদি বেরিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনিও কোনো আইনের ঊর্ধ্বে নন, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, এখানে যদি তার কোনো অপকর্মে সংশ্লিষ্টতা থাকে, তদন্তে যদি এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডাকসুর নিজস্ব একটি গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি অপকর্ম করে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর তিন উপনির্বাচনে শুরু হয়ে গেছে জমজমাট প্রচার, প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন ছয় প্রার্থী। ভোটারদের কাছে এরশাদকেই তুলে ধরছেন জাতীয় পার্টির সাদ এরশাদ, প্রথম থেকেই তাকে চ্যালেঞ্জ দিচ্ছেন হোসেন মকবুল শাহরিয়ার। এই সুযোগে জয় পাওয়ার আশা বিএনপির প্রার্থী রিটা রহমানের। বরাবরই এরশাদ ছিলেন রংপুর তিন আসনের সংসদ সদস্য, উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদ রওশন দম্পতির ছেলে সাদ ভোট করতে দৌড়াচ্ছেন রংপুরের মাটিতে। স্বপ্ন তো অনেক কিছুই আমার আব্বার ছিল, আমারও স্বপ্ন অনেক কিছুই আছে। আমি চাই যে যেগুলো মানে কাজ শেষ হয়নি ওগুলো সমাপ্ত করে রংপুরবাসীরা কি চায় আমি ওগুলো শুরু করতে চাই ওদের দয়া এবং ওদের সাহায্যের মাধ্যমে। এর সাথে জনপ্রিয়তার ভাগ বসাতে চাচ্ছেন তারই ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। এর আগেও জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি, এবার তিনি স্বতন্ত্র প্রার্থী। টাঙ্গল প্রতীক বরাদ্দ করতে ওনারা যেহেতু রংপুরের বাইরের লোককে নিয়ে আসছে, রংপুরের লোকজন সাধারণত এটা মেনে নিচ্ছে না, তো সেই সুযোগটা তো আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আর আমি যেহেতু পরিবারের সন্তান আমি, আর আর আমি রংপুরে থাকি, তো আমার তো একটা দাবি থাকবেই এবং রংপুরবাসীও আমার সঙ্গে থাকবে, এটা আমি প্রত্যাশা করতেছি। এই দুজনের তুলনায় প্রচারে পিছিয়ে নেই বিশ দলীয় জোট প্রার্থী, শুরু থেকেই তিনি সুষ্ঠু ভোটে দাবি জানাচ্ছেন। ইভিএম নিয়ে তো আমাদের শঙ্কা আছেই, আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের যে ইমেজ সংকটটা তৈরি হয়ে গেছে সারা বিশ্বে, সেটা খণ্ডন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি এবং আশা করি যে সরকার এটা উপলব্ধি করছে। এই আসনে ভোটার প্রায় 4.5 লাখ, নির্বাচনী উত্তাপ লেগেছে তাদের মাঝেও। যে প্রার্থী আমাদেরকে সেই প্রতিশ্রুতি দেবে যে রংপুরের ব্যাপক উন্নয়ন করবে, রংপুরে অনেক কিছু করবে, আমরা দেখে শুনে সৎ এবং যোগ্য এরকম প্রার্থীকেই আমরা চাচ্ছি। যেই মানে প্রার্থী হয়ে আসুক, রংপুরবাসীর পক্ষ থেকেই বলছি তারা যেন সবাই আমরা মেনে নিচ্ছি। 175 কেন্দ্রের সবগুলোতেই ভোট হবে ইভিএমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চা উৎপাদনে এবার রেকর্ড হবার আশা সংশ্লিষ্টদের। বছরের প্রথম ছয় মাসেই উৎপাদন হয়েছে 29,03,000 টন চা, যা গত বছরের চেয়ে 10,000 টন বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। 10 বছর আগে থেকেই কমতে থাকে চায়ের উৎপাদন, নানা পদক্ষেপে ঘুরে দাঁড়াতে শুরু করলে 2016 সালে রেকর্ড 8,500 টন চা উৎপাদন হয়, যা 2/3 উৎপাদন হয় মৌলভীবাজারে। এবছর সেই রেকর্ড অতিক্রম করার সম্ভাবনা দেখছেন এই পেশার সাথে জড়িতরা। এবছর আমাদের ওয়েদার খুব ফেভারেবল ছিল, এই কারণে আমরা ভালো ক্রপ পাচ্ছি এবং আমাদের যে অ্যাক্টিভিটি পেস্টের এগেনস্টে স্প্রিং করা, ফার্টিলাইজার করা, আমাদের সব অ্যাক্টিভিটি মিলে এবার ক্রপ মানে লাস্ট ইয়ার চেয়ে বা রেকর্ড ইয়ার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা। উৎপাদন বাড়ার পাশাপাশি এই বছর আবহাওয়া ভালো থাকায় নিলামেও বেশি চা উত্তোলিত হচ্ছে জানালেন সংশ্লিষ্টরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বর্তমান সরকারের সকল বিষয়ে সঠিক নির্দেশনা থাকার কারণেই এ বাম্পার ফলনটি হয়েছে, এ কারণে আমাদেরকে বিদেশ থেকে অনেক কম চা আমদানি করতে হবে এবং শ্রীমঙ্গলে চায়ের অকশন সহ এটি চা শিল্পে অনেক বেশি অবদান রাখবে। এই মুহূর্তে আমরা প্রায় 10% হেড রেকর্ড ক্রপ হচ্ছে, 60 রেকর্ড ছিল। ইনশাআল্লাহ আগামী মাসগুলো যদি ওয়েদার ফেভারেবল থাকে তো আমরা আরেকটা রেকর্ড করব। আমরা ইনশাআল্লাহ, আগে ছিল 85 মিলিয়ন রেকর্ড করবো, এখন 90 মিলিয়ন করলে আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারব। সম্প্রতি দেশের বাজারে চায়ের চাহিদা বৃদ্ধি ও উৎপাদন কমে যাওয়ায় বিদেশে এ পণ্যের রপ্তানিও বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে চায়ের উৎপাদন বাড়ায় আবারও বিদেশে রপ্তানির আশা করছেন চা সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুর ও নারায়ণগঞ্জে র্যাবের সাথে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, গতরাতে গাজীপুরের শ্রীপুরের সাতখামাইরে ডাকাতের প্রস্তুতির খবরের অভিযান
চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতরা, র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত মাসুদ পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় 13টি মামলা রয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সৈয়দপুরে র্যাবের সাথে গোলাগুলিতে তুহিন নামের এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে অস্ত্র। উজানে পানি বাড়ায় তিস্তার পানি বইছে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে। এতে প্লাবিত হয়েছে নদী তীরের কিছু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন লালমনিরহাট ও নীলফামারীর প্রায় 10,000 মানুষ। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সবকটি গেট। এতে সদরের রাজপুর, খুনিয়াগাছ, আদিতমারীর মহেশখোঁচা ও হাতিবান্ধার ডাউয়াবাড়ি, সিন্ধুনা সহ 12টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন প্রায় 5,000 মানুষ। এদিকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা অববাহিকার 15টি চর ও চরগ্রামের মানুষ বন্যার কবলে পড়েছেন। এতে প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হঠাৎ পানি বাড়ায় তৈরি হয়েছে ফসলের ক্ষতি হবার আশঙ্কা। এ নিয়ে আরো জানাতে এবার লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, তিস্তার পানি কি বাড়ছে নাকি কমছে এখন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ কি শুরু হয়েছে কিনা, প্লাবিত হওয়ার ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কিনা, এই বিষয়ে কি জানতে পেরেছেন আপনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। চলতি যে বন্যা, গতকাল রাত থেকে হঠাৎ করে ভারতের উজান থেকে পাহাড়ি ঢলের কারণে বিপদ সীমার উপর দিয়ে প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে পানি আসা শুরু করে। আর এই বিপদ সীমার উপর দিয়ে পানি আসার কারণেই আমাদের লালমনিরহাট তিস্তা ব্যারাজের সেচ প্রকল্প রয়েছে, এর মধ্যে 42টি গেটে খুলে দেওয়া হয়েছে। আর এই কারণে লালমনিরহাটের যে আমাদের হাতিবান্ধা, লালমনিরহাট সদর, আদিতমারী উপজেলা সহ আরও 2টি পাটগ্রাম উপজেলা রয়েছে, এই সমস্ত এলাকার বিভিন্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আর এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চলে কিন্তু গত 2 মাস আগেই এই বন্যা হয়ে যায়। আর বন্যা হওয়ার পরেই আমার গত মাসেও আমরা কিছু কিছু নদীতে আমরা কিছু পানি দিতে পেয়েছি, কিন্তু গত 15 দিন ধরে কিন্তু লালমনিরহাট তিস্তা নদীতে কোনো পানি ছিল না। আর এই কারণে কিন্তু তারা চরাঞ্চলের মানুষ এবং নদীর যে তীরবর্তী এলাকার মানুষ যারা আছে তারা বিভিন্ন সবজির চাষাবাদ করে, বীজ ছিটিয়ে দেয়। পাশাপাশি যে আমন তারা চাষাবাদ করেছে এই আবাদি ফসলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমি লালমনিরহাটের আমাদের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এই বন্যাটি স্থায়ী হবে না, তবে 2-1 দিনের মধ্যে পানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর পাশাপাশি জেলা প্রশাসন এও আমাকে জানিয়েছে যে 5টি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সেই সঙ্গে এখানকার যে ইউনিয়ন পর্যায়ের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থা রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি, তারা ইতিমধ্যে জনপ্রতিনিধি এবং তারা বাঁশ এবং বালুর বস্তা মজুত রেখেছে, যাতে কোথাও যদি কোনো ভয়াবহ ভাঙনের দেখা দেয় তাহলে তারা কিন্তু সেই কাজটি তারা করতে পারবেন। আমি আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে গতকাল রাতে হাতিবান্ধা উপজেলার সিন্ধুনা ইউনিয়নে ধিবনী নামক এলাকায় একটি রাস্তা প্রায় 30 ফুট ভেঙে গেছে। এই রাস্তাটি কিন্তু গত বন্যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কের ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি উপজেলা হাতিবান্ধার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটা বলেছেন যে পানির স্রোতটা কমে আসলেই সেখানে ভাঙন রোধের কাজ তারা চালাবেন। মাঝারুল, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। আজাদ কাশ্মীরকে ভারতের অংশ দাবি করার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে দিল্লির এই অবস্থানকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের উদ্ধত আচরণ আমলে নেবার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজেদের অংশ দাবি করে ভারত। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর জানান, আজাদ জম্মু কাশ্মীরেও ভারতের শাসন প্রতিষ্ঠা হবে। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিষয়ে একই অবস্থান জানান। জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে মুখোমুখি অবস্থানে আছে দিল্লি, ইসলামাবাদ।
ইরানের মাটি থেকেই সৌদি আরবের দুই তেল ক্ষেত্রে হামলা চালানো হয়েছে বলে এবার সরাসরি দাবি করেছে যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজকে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের দক্ষিণাঞ্চল অর্থাৎ উপসাগরের উত্তর প্রান্ত থেকে সৌদি তেল ক্ষেত্রে ড্রোন এবং মিসাইল ছোড়া হয় বলে নিশ্চিত হয়েছেন তারা। তিনি আরও জানান, ইয়েমেন থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনীর নজর ছিল দক্ষিণ দিকে, ফলে উত্তর দিক থেকে আসা ড্রোন ও মিসাইল ঠিক সময়ে নজরে আসেনি তাদের। এদিকে চলমান পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মিত্র সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আর সৌদি আরবের মন্ত্রী পরিষদের বৈঠকে বাদশাহ সালমান বলেছেন, এই হামলার জবাব দিতে সক্ষম রিয়াদ। প্রধানমন্ত্রীর পার্লামেন্ট স্থগিতের অধিকার আছে, যদিও তা রাজনৈতিক কারণেও হয়, এমনটা জানিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারকেরা। শুনানিতে বলা হয়, ব্রেক্সিট পরিকল্পনায় এমপিদের বিরোধিতা ও তা নাকচের ঝুঁকি এড়াতে পার্লামেন্ট স্থগিত করেন জনসন। এ মামলার রায় ব্রেক্সিট কার্যকরের সময়ের উপর প্রভাব ফেলবে না বলে জানান যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের প্রেসিডেন্ট লেডি হ্যালি। শুনানি শুরুর আগে উদ্বোধনী বক্তৃতায় হ্যালি জানান, এই মামলায় আইন নিয়ে যেই জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে তা সমাধানের চেষ্টা করা হবে। ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন স্থগিতকে বেআইনি বলছে স্কটল্যান্ড, আর লন্ডনের হাইকোর্ট বৈধ বলে রায় দেয়। এই দুই রায়ের বিরুদ্ধেই আপিলে শুনানি প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার পর্যন্ত উভয় পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার রায় ঘোষণা হতে পারে। ট্রাই নেশন সিরিজের চট্টগ্রাম পর্বে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য টাইগারদের। চাপ কাটিয়ে দলের সেরাটা দিবে বিশ্বাস মোসাদ্দেক সৈকতের। অন্যদিকে ডু অর ডাই ম্যাচ জিম্বাবুয়ের জন্য, টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছেন না শন উইলিয়ামস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30। ঢাকা পর্ব শেষ হয়েছে আনন্দ হতাশায়। আফিফ ত্রাণকর্তা হয়ে না আসলে খাদের কিনারায় থাকতো বাংলাদেশ। ভেনু পরিবর্তন, দলে বিশাল রদ বদলে ভাগ্য ফেরানোর আশায় ম্যানেজমেন্ট। শেষ ম্যাচের হিসাব নিকাশ জমিয়ে না রেখে জিম্বাবুয়েকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করতে চায় সাকিবের দল। দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিচ্ছে বাংলাদেশ। আমরা যখন প্রতিটা ম্যাচ খেলি, আসলে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য অবশ্যই খেলি, আসলে আমাদের সামনে আরও দুই তিনটা ম্যাচ হয়তো আসছে যদি আমরা ফাইনাল খেলি। সো এইভাবে চিন্তা না করে আমার মনে হয় যে আমরা পরের ম্যাচটা জেতার জন্যই খেলবো। তো এভাবে কোনো চিন্তা করার অপশন নাই যে আমরা ফাইনাল সেট করার জন্য খেলবো। টানা দুই ম্যাচে হার, জুয়ার ডায় ম্যাচে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। আইসিসি নিষেধাজ্ঞার পর ভাবমূর্তি ফেরাতে এই আসরে ভালো কিছু করার চ্যালেঞ্জ নিয়েছেন উইলিয়ামস টেইলররা। সেই চ্যালেঞ্জে টিকে থাকতে ভুল শুধরে জয় চাই মাসাকাজ্জার দল। আমাদের জন্য বাকি দুইটা ম্যাচ মাস্ট উইন। আমাদেরকে বেসিক কাজগুলো ঠিক মতো করতে হবে, বিশেষ করে ফিল্ডিংয়ে উন্নতি আনতে হবে। আমরা বাংলাদেশকে অবশ্যই সমীহ করি, তবে আমরা নিজেদের ভুল শুধরাতে কাজ করছি। সিরিজের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখিতে বাংলাদেশের জয় 3 উইকেটে। ইতিহাসের পাতাতেও এগিয়ে সাকিবের দল, 6টি জয় বাংলাদেশের, হার 4টি। বিশ্বকাপ থেকে চলে আসছে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আর ফিল্ডিংয়ের দুর্দশা, যার ফল ভোগ করছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই দুই ডিপার্টমেন্টেই বেশি কাজ করলেন কোচিং স্টাফ। ভুল থেকে শিক্ষা নিতে না পারলে যে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি হবে বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জুয়েল চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে আজ মারিয়াদের পরীক্ষা জাপানের বিপক্ষে। প্রথম ম্যাচ হেরে চাপে বাংলাদেশ, শক্তিশালী জাপানের সাথে লড়াই জমাতে চায় ছোটনের দল। চুনবুরির আইপি স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। অস্ট্রেলিয়ার সাথে 1-1 গোলে ড্র দিয়ে আসর শুরু করেছে জাপান। র্যাঙ্কিং ও শক্তিমত্তায় অনেক পিছিয়ে ববাংলাদেশের মেয়েরা। গেলবার জাপানের কাছে 3-0 গোলে হেরেছিল লাল সবুজ। এবারের দলটা বেশ পরিণত, তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছেন কোচ গোলাম রাব্বানি ছোটন। রক্ষণে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজাবে বাংলাদেশ। থাইল্যান্ড ম্যাচে সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতায় হারতে হয়েছে। ফরওয়ার্ড লাইনে উন্নতির তাগিদ ম্যানেজমেন্টের। মেয়েদেরকে মানে বুস্ট আপ করার চেষ্টা করেছি যে আগামী ম্যাচের জন্য, এবং যে ভুল ত্রুটিগুলো ছিল এই জিনিসগুলো কাজ করছি আমরা। তো আগামী ম্যাচে জাপান শক্তিশালী দল হলেও আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত উন্নতির চাপ রাখতেছে, এরা আমি মনে করি যে অব্যাহত রাখবে।
থাইল্যান্ডের সাথে আমরা ভালো ফাইট করে আমরা ভালো রেজাল্ট করতে পারি নাই। আগামীকাল জাপানের সাথে আমাদের দ্বিতীয় ম্যাচ, আমরা চেষ্টা করব আমাদের 100% দিয়ে ফাইট করার। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার মিশনে হার দিয়ে শুরু লিভারপুলের, নাপোলির কাছে অলরেডদের হার 2-0 গোলে। এদিকে বরুশিয়া ডর্টমুন্ডের সাথে গোলশূন্য ড্র করেছে মেসিহীন বার্সেলোনা। স্লাভিয়া প্রাগের সাথে 1-1 গোলে ড্র করে ইন্টার মিলান এবং ভ্যালেন্সিয়ার কাছে 1-0 গোলে হেরেছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচের জুজু কাটাতে পারল না লিভারপুল। ইংলিশ লিগে দুর্দান্ত ফর্মে থাকা অলরেডরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করল পরাজয় দিয়ে। নাপোলির মাঠে শেষ 10 মিনিটের ঝড়ে লন্ডভন্ড বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষণভাগ। মানে সালা ফিরমিনোদের নিয়ে অলরেডদের সেরা আক্রমণ ভাগে প্রাণ ছিল না। সান পাওলেতে শুরু থেকে আক্রমণাত্মক নাপোলি, শুরুতেই লোসানোর হেড জাল খুঁজে পেলে অফসাইডে বাতিল হয় গোল। গুছিয়ে উঠে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ান সালা ফিরমিনোরা। কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইয়ুর্গেন ক্লপের দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটা আরও উত্তেজনাময়। 82 মিনিটে পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লি আজদুরিরা। সমতায় ফিরতে মরিয়া লিভারপুলের এলোমেলো ডিফেন্সের সুযোগ কাজে লাগিয়ে ইঞ্জুরি টাইমে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় গোলের সময় উয়েফা বর্ষসেরা ফুটবলার ফনডাইকের ভুল ছিল দৃষ্টিকটু। দ্বিতীয়ার্ধে গোল পেতে দুদলই মরিয়া ছিল, সুযোগ পেল আমরা কাজে লাগাতে পারিনি। ম্যাচের ভাগ্য গড়ে দিতে একটি ভুলই যথেষ্ট, যা আমরা ম্যাচের শেষ দিকে করেছি। অ্যাওয়ে ম্যাচে লিভারপুল হারলেও বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে বার্সেলোনা। সিগনাল ইদুনা পার্কে বল দখলে বার্সার আধিপত্য থাকলেও গোলমুখে শট বেশি নেয় ডর্টমুন্ড। 13 শটের 4টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। আর চোট থেকে ফিরে খেলতে নামা মেসি সহ বার্সেলোনার আক্রমণ ভাগের 7 শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডর্টমুন্ড। তবে বার্সা গোলরক্ষক টার স্টেগেনের নৈপুণ্যে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মার্কো রয়েস। শেষ দিকেও ডর্টমুন্ডের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন টার স্টেগেন। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাবর্তনের ম্যাচটা সুখকর হয়নি ইউরোপা লিগ চ্যাম্পিয়ন চেলসির। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে 1-0 গোলে হারে দ্য ব্লুজ। আরেক ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে 1-1 গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে ইন্টার মিলান। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্রলীগের পর যুবলীগেও শুদ্ধি অভিযান, বিতর্কিত চাঁদাবাজ নেতাদের বহিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর। রংপুর 3 উপনির্বাচনের প্রচারে 6 প্রার্থী, জাতীয় পার্টির অনৈক্যে সুযোগ খুঁজছে বিএনপির রিটা রহমান। ময়মনসিংহ লক্ষ্মীপুরে সরকারি উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ, কাজ ছাড়াই তোলা হয়েছে টাকা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকেও নিজেদের অংশ দাবি করল ভারত, তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। ট্রাই নেশন সিরিজে সন্ধ্যায় বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে, চাপ কাটিয়ে ম্যাচ জিতে চায় টাইগাররা। আর এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজন দেখার জন্য।